আমরা এখন দেখব অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় কেমনে। তো আমরা আগে লিখে অপ্রকৃত ভগ্নাংশ কি হতে পারে, যেমন 7/4 যেটা লব হরের চাইতে বড় হবে, মানে উপরের সংখ্যাটা নিচের সংখ্যা দাগের নিচের সংখ্যার চাইতে বড় হবে, তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে মিশ্র ভগ্নাংশ কেমনে করতে হবে, মিশ্র ভগ্নাংশ মানে কি, একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে ভাঙা অংশ থাকবে, প্রকৃত ভগ্নাংশ থাকবে, প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে কী করবো আমরা, সহজভাবে এটাকে আমরা উপরের সংখ্যাটা যেহেতু বড় ওকে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের কী করবে, 4 কয়বার যাবে, একবার থাকলো 4, নিচে থাকলো 3, তিনের মধ্যে 4 যায় না, কারণ 3 4 ছোটো। তো এইখানে যে আমাদের ভাগফল যেটা হলো এটাকে বলবো সমস্ত, আমরা যে সমস্ত লিখি সেই সমস্ত বলবো। বা আর যে এটা এইটা যেটা থাকলো এটাকে আমরা, এটা যেহেতু ছোট মানে ভগ্নাংশ, ভগ্নাংশ হিসাবে আমরা উপস্থাপন করব। তাহলে আমরা লিখতে পারবো 1 যোগ এটা হচ্ছে 3, মানে 1 পাইলাম পূর্ণাঙ্গ, আর হইতেছে 4/3 পাইলাম, কারণ 3 ভাগ এখানে রয়ে গেছে, 4/3। তো এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 3/4। তো এইভাবে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। তো এরকম আরও কিছু অঙ্ক দেখি, যেমন যদি থাকে 11/5, এটার লব হরের চেয়ে ছোটো, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো সুতরাং আমরা যেটা করব এটাকে আমরা ভাগ করব, এটা আমাদের 5 যাবে 2 বার 10, নিচে থাকলো 1, তার মানে আমাদের এখানে যেটা হলো এটাকে আমরা সমস্ত হিসেবে লিখব 2 সমস্ত, আর এটাকে লিখবো আমাদের হর হিসেবে 5, কারণ 5 যেহেতু ভাগ করছি এটা হরই ছিল আগে। আর এই যে এইখানে যে ভগ্নাংশটা হচ্ছে সেই ভগ্নাংশটা আমরা এখানে লিখব। তো এইভাবে আমরা এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। আরেকটা অঙ্ক দেখি, 5/55 আমরা 16, নিচে হর হয়েছে 16, উপরে লব হচ্ছে 55, যেহেতু লবটা হরের চাইতে বড় সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা ওই 55কে ভাগ করে দেব, 16 যায় কয়বার, 3 বার, 3 16 48। তো আমাদের বাকি থাকলো কত, 15 থেকে 8 গেলে 7, 7 থাকলো। তো এটাকে আমরা লিখতে পারি 3 সমস্ত, এটাকে সবসময় আমরা সমস্ত হিসেবে লিখব, সমস্ত, সমস্ত মানে সাথে, 3 সহ, সমস্ত মানে সহ, 3 সহ, পূর্ণ সংখ্যা 3 সহ। আর যেটা আমাদের ভাগশেষ থাকবে সেটা আমাদের লবে লিখব, আর যেটা আমাদের হর ছিল সেটা বা যেটা ভাগ করলাম সেটাকে আমরা হর হিসেবে লিখব। তো আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেললাম। তো এইভাবে আমরা যে অঙ্কে আসুক না কেন আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।